টিউশনী, সঙ্গে আছে ছায়া প্রকাশনী। আলো ঝলমলে বিয়ের মণ্ডপ, যেখানে কোণের সাজে শুভশ্রী। হ্যাঁ, টলি সুন্দরী শুভশ্রীর বিয়ে, কিন্তু হঠাৎ কেন বিয়ের সিদ্ধান্ত, পাত্রই বা কে, সেটা নিয়েই কনফিউশন। আসলে এই গল্প হানিমুন সিনেমার। বিয়ের জন্য কোণে সেজেগুজে তৈরি, কিন্তু পাত্র কে সেটাই এখনো ঠিক হয়নি। শেষমেশ কার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন শুভশ্রী? এ নিয়ে বিস্তর মজা করলেন শুভশ্রী, সোহম এবং পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকি। কনফিউশনটা একটু ভীষণ ক্রিয়েট হয়ে গেছে আমার জন্য, যে আমার বরটা কে হবে, বিকজ যে আমার হিরো, যাকে আমি মনে মনে ভালোবাসি, সে কিন্তু রেডি হয়নি এখনো। মানে সে ভাবছে যে কী করবো, বিয়ে করবো কি করবো না, করবো কি করবো না। সো দেখে নিচ্ছি আমার লেট হাজবেন্ড, মানে আমার লেটু হাজবেন্ড আর কি। আমি এসে গেছি, কিন্তু মেইন যেটা সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে, কি করবে, বিয়ে করবে কি করবে না, তুমি রেডি হওনি কেন, আমাকে এসে দাঁড়িয়েছি তুমি দাঁড় করিয়ে রেখেছো, তাই বলে এরকম আমারই বাড়ির সিকিউরিটির সঙ্গে সেটা ভাবতে পারি না, আমি বিশ্বাস করে এটা ভাবতে পারিনি। হ্যাঁ, সেটাই তো দর্শকরা দেখবে যে এক্স্যাক্টলি মানে কিসের জন্য আমি যদি সিকিউরিটির সাথে পালাই না কার সাথে পালাই, সেটা কিসের জন্য হচ্ছে, নাকি বসের সাথে কিছু বলা যাচ্ছে না। এক্স্যাক্টলি, এই যে ঘটক বিয়ের আমাদের, এবার ঘটনা হচ্ছিলো যে আমার ছবির কোণে রেডি, কিন্তু বর নেই, কে বর জানতে গেলে পরে কিন্তু ছবি দেখতে হবে। হ্যাঁ, কার সঙ্গে বিয়ে, কার সঙ্গে বা হানিমুনে যাবেন শুভশ্রী, সবটাই এখন ধন্দে। তবে সে ধন্দ কেটে যাবে খুব শীঘ্রই, শুটিং শেষ, হানিমুন মুক্তিরও খুব বেশি দেরি নেই। যে টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।